আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন মাল্টি টেকনোলজি। বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো মানে দুটি সেট একসাথে দেখাই। এটি হচ্ছে নোকিয়ার 106 এবং 105। এই দুটির কিছুটা কম্পেয়ার এবং আনবক্সিং করে দেখাবো আমি আপনাদের যে এই দুটির যে সুবিধাগুলো দেওয়া হয়েছে ফিচার ফোনের মধ্যে। নোকিয়া এখনও কিন্তু অনেক জনপ্রিয়, যদিও এর মার্কেট পড়ে গিয়েছিল, এখন কিন্তু অনেকটা মানুষ আবার ঝুঁকছে নোকিয়ার দিকে। তো আমরা এই দুটি ফিচার ফোন বাটন ফোনের কিছুটা আনবক্সিং এবং রিভিউ করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আর একটু বলে রাখি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেট দুটি রাখা আছে। আমি এখন এইটা আনবক্সিং করব। শুরুতেই আনবক্সিং করব নোকিয়ার যে 105 মডেল আছে এটির। এটি আসলে আমরা কী কালারে পাচ্ছি একটু দেখে নিই। এটি আমরা পাচ্ছি ব্লু কালারে, মানে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এই কালারে। কথা না বাড়িয়ে এটি আগে আমরা আনবক্সিং করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি আসলে ওই কালারই, ব্লু কালার। অনেক সুন্দর একটি সেট। এর ব্ল্যাক কালার থাকে, ব্ল্যাক হোয়াইট এই মডেলটি দেখতে পাচ্ছেন আপনারা। তো এর সাথে কিছুই থাকছে না, শুধুমাত্র চার্জার আর ব্যাটারি আর একটি ওয়ারেন্টি কার্ড। তো এখন আমরা দেখব নোকিয়ার 106 এই মডেলের সেটটি আমরা খুলে। এটি একেবারেই নতুন বাংলাদেশের মার্কেটে, একেবারেই নতুন এই ফোনটি। তো আমরা এই ফোনটি দেখব, এটি ব্ল্যাক কালারে থাকছে আমাদের সাথে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন যে নোকিয়াগুলো আসছে বাংলাদেশের বাজারে, এগুলো কিন্তু মেড ইন ভিয়েতনাম, এবং এর সাথে পাচ্ছেন অফিসিয়ালি 1 বছরের গ্যারেন্টি। জি, গ্যারেন্টি, এটা আসলে ওয়ারেন্টি না, গ্যারেন্টি। মানে 1 বছরের মধ্যে সেটটি যদি কিছু হয় তাহলে কোম্পানির পক্ষ থেকে এই সেটটি চেঞ্জ করে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এটি আসলে অনেক সুন্দর একটি সাইজে এসেছে বলে মনে হয়। নোকিয়ার যে আগের ধারা বজায় রাখার জন্যই হয়তো এই সাইজগুলো বাজারে নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, এইটি আমরা দেখে নিলাম, এর সাথে কী কী থাকছে এটাও দেখে নেব। এর সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একটি চার্জার এবং একটি ব্যাটারি এবং একটি ওয়ারেন্টি কার্ড। তো এ ছিল এর সাথে, এবং সেট দুটির প্রকৃত যে সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। উপরের দিকেই সব কিছু থাকছে, একটি টর্চ লাইট এবং যে 3mm অডিও জ্যাক, যদিও এর সাথে হেডফোন দেওয়া হয়নি, এবং যে চার্জিং পোর্ট এগুলো দেওয়া আছে এর সাথে। আমরা যদি একটু খুলে দেখে নিই যে এটার আসলে সিমের, এটা সিমগুলো কেমন হবে একটু খুলে দেখে নিই এর পেছনের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে যে সিম, ডবল সিম স্লট দেওয়া হয়েছে, এবং মেড ইন ভিয়েতনাম এখানেও লেখা আছে একটি স্টিকার। তো এ ছিল এর সাথে, কিন্তু পিছনে কোনো স্পিকার ইউজ করা হয়নি, যেহেতু শুধুমাত্র কথা বলারই সেট, এটা কোনো অডিও ভিডিও সেট না। তো আমরা দুটি পাশাপাশি রেখে কিছুটা দেখতে পারি কম্পেয়ার করে যে এটার আসলে কেমন। দুটি সেট একসাথে রাখলে কিন্তু অনেক কিছু বোঝা দিতে পারে, আপনাদের পছন্দ করতে সুবিধা হবে। অনেক সময় আপনারা কিনতে যারা চাচ্ছেন তারা একটু দেখে নিতে পারেন যে এই সেটগুলোর যে সাইজ এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দুটি দু কালার, কিন্তু সাইজেও কিন্তু আলাদা। এর প্রাইস এবং স্পেসিফিকেশন যা আছে এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তারপরেও আমি আপনাদের কিছুটা দেখিয়ে নিতে পারি যে এর যে প্যাকেটের সাথে স্পেসিফিকেশন লেখা থাকে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেম কনফিগারেশন, সব কিছুই সেম, টোটালি সেম। তো এটা আলাদাভাবে কোনো কিছু শো করার বা পরিবেশন করার মতো কিছু এখানে পাওয়া যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে নোকিয়া 106 ডবল সিমের একটি সেট, এবং এটি হচ্ছে 105 ডবল সিমের সেট। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল এর সংক্ষিপ্ত একটি রিভিউ এবং আনবক্সিং। আর যদি চালু করি আমি দেখাই কিছুটা। বন্ধুরা, এটির সাথে যে ব্যাটারি দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন 800mAh এর ব্যাটারি, এবং এটির সাথে সেম 800mAh ব্যাটারি। আমরা সেট দুটি ওপেন করে দেখে নিব যে আসলে এর ইন্টারফেসগুলো কেমন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দুটি সেটি অন করে ফেলেছি। এই যে দুটি সেটের যে ইন্টারফেস আপনারা এখানে লক্ষ্য করতে পাচ্ছেন, মেনুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই দুটির মেনুগুলো কেমন, কিন্তু বেসিক্যালি দুটি সেট কিন্তু একই, এখানে স্পেশালি কোনো কিছু আলাদা নাই। তারপরে এই যে স্নেক গেম দেখতে পাচ্ছেন, সেই পুরনো গেমগুলো আমরা এখানে লক্ষ্য করতে পাচ্ছি, স্নেক গেম, এবং সব কিছুই কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন। তো আপনারা আশা করি যে এই ভিডিওটি আপনাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা হলেও সহযোগিতা করবে যে কোন সেটটি আপনারা নেবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আসলেই সহযোগিতায় আসে আপনাদের এবং ভালো লেগে থাকে, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। তো আজকে এ পর্যন্তই, যে কোনো যদি কোনো ইনকোয়ারি থাকে বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।